লক্ষাধিক পুঁথি ও স্টোন দিয়ে কালী প্রতিমা তৈরি করে চমক দিতে চলেছেন কালনার শিল্পী অরিজিৎ গাঙ্গুলি। প্রায় দেড় মাস ধরে শিল্পী তার নিজের বাড়িতেই পুঁথি ও স্টোন দিয়ে অপরূপ সাজে সাজিয়েছেন কালী প্রতিমাকে। তার তৈরি প্রতিমা পাড়ি দেবে নদিয়ার তাহেরপুরের পুজো মণ্ডপে। শুধু পুঁথিই নয়, কখনো ব্লেড বা কখনো কয়েন এবং বিস্কুটের মতো সামগ্রী দিয়েও দেবী মূর্তি তৈরি করেছেন শিল্পী। শিল্পী অরিজিতের কথায়, হারিয়ে যেতে বসেছে কুটির শিল্প, আর তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতেই প্রতিমা তৈরিতে ব্যবহার করেছেন পুঁথি ও স্টোন। তার এই কাজে সাহায্য করেছে পরিবারের সকলে। বর্ধমান থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ।